আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমরা বের হচ্ছি, আমি আর আপনাদের ভাবি এই যাচ্ছি হলো মার্কেটে, কারণ এই জানি না সামনে কী হইতে পারে, ঈদ আসতেছে, আর ঈদ আসলে আমার উপর অনেক দায়িত্ব পড়ে যায়, কারণ আমি প্রতিটা ঈদেই এই যেদিন থেকে আমি চাকরি করি তারপর থেকে প্রতিটা ঈদেই আমি সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতো। হয়তো আহামরে বেশি কিছু হয় না, কিন্তু আমি যতটুকু পারি এতটুকু দেওয়ার চেষ্টা করি। তো আগামীকাল থেকে সোমবার থেকে আমাদের দেশে লকডাউন ঘোষণা করছে গভর্নমেন্ট 7 দিনের জন্য। তো যত সেফে থাইকা আসলে চলাফেরা করা যায় সে চেষ্টাই করি। হয়তো আপনারা ভুল বুঝেন বা আমাদেরকে বকাবকি করেন যে এই লকডাউনের সময় আপনাদের এই আপনাদের হলো মানে বিবেক বুদ্ধি হচ্ছে না, বিভিন্ন ধরনের কথা বলেন, যাই হোক এটা সবসময় থাকবে, বলবেন, এটা আমাদেরকে সতর্ক করেন আপনারা। আমি বুঝি যারা আমাদেরকে বেশি ভালোবাসেন তারা আমাদেরকে সতর্ক করেন যে আসলে সময় যাওয়াটা ঠিক না। তো সবাই কিন্তু ঘুম থেকে উঠছে, উঠা আপনার এই যে দেখেন তাবিয়া, তাবিয়া আম্মা 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 কি করতেছো, এই যে বেবি ওটা কি হাতে খেলতেছে, ওই যে তান আর সালমান ওই বেডি খেলতেছে, এই বেডটা গুছাও, এই বেডটা গুছে তোলো। হ্যাঁ তো ঠিক আছে, ভালো থাকেন, যাই আবার আপনার সামনে আসবো, কথা বলবো। যাচ্ছি দুজন আল্লাহর নাম নিয়ে, আসলে না গেলে হয় না, ওই এটা বুঝবেন না, সবার একটা প্রেশার, সবার একটা প্রেশার থাকে যে যারা বুঝে তারা যে ভাইয়া এটা দিবা, দুলাভাই এটা দিবেন, এই মানে অনেক অনেক প্রেশার, না গেলে ভালো। গতকালকে কিনা তুমি না বললে রাতের কি লাগে চোখ বন্ধ করে থাকে, এই জন্য বললাম। আর আপনাদের ভাবি এবার মাস্ক কেনার প্রতিযোগিতা না আছে, কয় বাজারে গেলে মাস্ক কিনুন, পরি আর না মানুষ খালি কয় আমি সচেতন সচেতন কয় আমাদের লিফ্ট চলে আসছে, বাই বাই। আমরা লিফটে উঠা বসে, লিফট হলো 10-15 সেকেন্ড থাকে মনে হয় লিফটের মধ্যে, আমরা সব সময় লিফটের কথা বেশি ভালো লাগে। মাস্কটা একটু নাকটা উঁচু না হলে হইতো না, বলো খারাপ লাগে না, ভালো লাগে সবসময় এই মাস্ক। আচ্ছা আচ্ছা, মেরা জুতা কালা, মেরা গেঞ্জি কালা, মেরা মাস্ক কালা, ওকে লিফ পেশা করছে নিশ্চয়ই। বাসা থেকে বের হয়ে এই অবস্থা, পুরো রাস্তা দেখে এই জ্যামে পড়ে দিচ্ছে, এই দেখেন মানে কোনো মানুষে হাঁটারও হয়ে নাই, এই জন্য আমরা হাইটে হাইটে যাইতেছি, দেখি হাইটে হাইটে কত পর্যন্ত যাওয়া যায়, বুঝলি যে আপনাদের ভাবে নিয়ে যান আমারে, মানে ওই দিকে আমি যাও পাশে যাও, সে হলো ওই দিক থেকে রিক্সা ঠিক করে ফেলছে, আমি এখানে এখানে দেখতেছি কই আমার না নিয়ে যাইতেছে, যাক অবশেষে না না রিক্সা পাইতেছে না, জ্যাম লেগা ছিল তো দেখছেন, অবশেষে পাওয়া গেল। তো আমরা এখন যাচ্ছিল ইস্টার্ন প্লাজা যাইতেছি না, আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইয়ের ফোন আসছে, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, হ্যাঁ উনি খুব, আমরাও কিন্তু ডিস্টার্ব করতেছি, উনি খুব মনে আনন্দে হেলা দুলাতে কথা বলতে বলতে, কেউ ডিস্টার্ব করেন না। আমরা এই যে ইস্টার্ন প্লাজায় চলে আসছি, তো রাস্তাঘাটে তেমন জ্যাম নেই, ফাঁকা, প্লাস মার্কেটও কিন্তু দেখেন ইস্টার্ন প্লাজার নিচে দেখেন গ্রাউন্ড ফ্লোর, এটা এখানে কোনো ভিড় নাই, মানে একদম মানুষজন নাই বললে চলে,
আসলে মানুষজন সব বাড়ির দিকে চলে গেছে। তা আপনাদের ভাবে হলো পাঞ্জাবি কেনার জন্য ঢুকছে, সে পাঞ্জাবি কিনবে। এই যে পাঞ্জাবি চয়েস করা হয়েছে, এই পাঞ্জাবিগুলো হলো তুহিন, তুষান আর হলো তাবিবের জন্য, মানে দুই ভাগনা আর হলো বোন জামাই, এক কালারের। ভাই হবে তো এটা? হবে না, 6 ফিট লম্বা, মানে আর এটা যাবে কিন্তু মালয়েশিয়াতে, মানে হ্যাঁ হ্যাঁ কোথায় কিন্তু চেঞ্জের অপশন নাই। বিশের নিচে তো আর হয় না, হ্যাঁ ওইটাই, বিশের নিচে তো আর হয় না। একটু দেখাই দিয়েন ভাই, কারণ ওই ওই পাঠাই দিব রোজার মধ্যে, পরে আর চেঞ্জের অপশন নাই। দেখাইতেছে হ্যাঁ হবে হবে এটা হবে। টানের জন্য কালো নিতে পারো, ওই যে সনির ওইটা দেখিয়েছে সনিরটা, হ্যাঁ বা ওই যে ব্ল্যাক আর যখন আপনার সাউন্ড চেক করতেছি হেডফোনে, মানে আমার তো প্রবলেম হয় মোবাইলে, আপনি এটা দাও একটা করে ফোনটা পেয়ে যাবেন, মানে আমার এটা মাঝারি একটু সাউন্ড আছে। আপনাদের ভাবি হলো একটা আইটেম কিনতে ঢুকছিলো, শুধু একটা হেডফোন তার কানে, তারপরে আমরা 4,000 টাকা বিল করছি, মোবাইলের অ্যাক্সেসরিজ, স্পিকার, তারপর হলো লাইট, দেখাবো কী কী কেনা হয়েছে ডিটেলসটা। তাড়াতাড়ি আসো, ব্যাগটা বড় হয়ে গেছে না, আগে ছিল ছোট, এবার হয়ে গেছে বড়। বাসায় ফিরে আসলাম, সবচেয়ে ক্লান্ত আপনাদের ভাইয়া বেশি হয়েছে, অনেক ক্ষুধা লাগছে তার, এখন বাসা যেয়ে তাকে ভাত রান্না করে খাওয়াবো। ভাত রান্না হয় নাই এখনো, বলতে পারতেছি না, প্রতিদিন তো যাই রান্না করেই খাওয়াই, এই জন্য বললাম। খাবে না তরমুজ? এই যে তরমুজ খাবে না আপা, তরমুজ খাবে না তুমি, তরমুজ খাবে না, খাবে ও এ আসো আব্বাস, এই পড়ে যাবে, উল্টায় পড়ে যাবে।